আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। আবিরকে চুনোপটি বললেন ঋত্বিক। আবির চট্টোপাধ্যায় এবং ঋত্বিক চক্রবর্তী বাংলা সিনেমার এই দুই জোড়া ফলাকে এবার একযোগে দেখা যাবে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ছায়া ও ছবিতে। অর্থাৎ অরিন্দম শীলের ব্যোমকেশ এবং অজিত দুজনকেই দেখা যাচ্ছে এই সিনেমায়। কিন্তু বাংলা সিনেমার এই দুই নায়ক কি ভাবেন একে অন্যের সম্পর্কে? দুজনের মধ্যে কেমিস্ট্রিটাই বা কেমন? দুজন দুজনকে বন্ধু মনে করেন নাকি প্রতিদ্বন্দ্বী? ছায়া ও ছবির নায়িকা কোয়েল মল্লিকের কাছ থেকেই জানা গেল এই দুই নায়কের মধ্যেকার প্রেম সম্পর্কে। কোয়েল বললেন, আবির আর ঋত্বিকের প্রেম এতটাই তীব্র যে ছায়া ও ছবির শুটিং চলাকালীন তিনি কোয়েল মল্লিক বারবার নিজেকে কাবাব মেহারদি ভেবেছেন এই দুই নায়কের মাঝে। কিন্তু এই দুই নায়ক কী মনে করেন নিজেদের সম্পর্কে? কিছুদিন আগে ইন্টারভিউতে ঋত্বিক সিটি সিনেমাকে জানিয়েছিলেন আবির চট্টোপাধ্যায় বাংলা সিনেমার চুনোপুটি। কেন এমনটা মনে করেন সেটা অবশ্য ভেঙে বলেননি ঋত্বিক। তবে অন্য এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি ভয় পান আবিরের হাইটকে। আবির আবার ঋত্বিকের এমন কথা শুনে একেবারেই অবাক, বললেন, হাইটকে ভয় পায় মানে? ওনার অভিনয়কে ধর্তব্যের মধ্যেই আনেন না ঋত্বিক, তিনি তো ঋত্বিকের অভিনয়কেই ভয় পান। তবে আবির বা ঋত্বিক পরস্পরের সম্পর্কে যাই বলুন না কেন, দুজনের মধ্যে বোঝাপড়া যে দুর্দান্ত সেটা টের পাওয়া যায় অরিন্দম শীলের ব্যোমকেশ দেখলে। আর টলিপাড়ার বিভিন্ন অভিনেতা অভিনেত্রী টেকনিশিয়ানরাও স্বীকার করে নেন আদতে দারুণ বন্ধুত্ব এই দুই অভিনেতার মধ্যে। সাধে কি আর, ছায়া ও ছবির নায়িকা কাম প্রডিউসার কোয়েল মল্লিকের শুটিংয়ে এই দুই অভিনেতার মাঝে উপস্থিত হয়ে মনে হয়েছিল যে উনি ডিস্টার্ব করছেন হানিমুন কাপেলকে। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।